ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের বিগ বাজেটের সিনেমা তুফান মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়। মুক্তির আগেই পুরোদমে চলছে এই ছবির শুটিং। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে তুফানের পোস্টার ও টিজার, যা বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। সবকিছু ঠিকঠাকই ছিল, তবে এরই মধ্যে আইনভঙ্গের অভিযোগ উঠল সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নিয়ম নীতি তোয়াক্কা না করেই এগিয়ে যাচ্ছে তুফান, এমনটাই দাবি করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। দিন কয়েক আগেই প্রকাশ পেয়েছে তুফান ছবির টিজার। সিনেমাটির বিরুদ্ধে অভিযোগ, সেন্সর ছাড়পত্রবিহীন টিজার প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম। তিনি জানান, সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জে গুলশান সিনেমা হলে গতকাল 10 মে দুপুর 12টার শোতে দেখানো হয় তুফান সিনেমার টিজার। বিষয়টি নজরে এসেছে তাদের। খালেদা বেগম বলেন, সেন্সরবিহীন টিজার প্রদর্শনের বিষয়টি আমরা শুনেছি, আমাদের ইন্সপেক্টর যাবে সেখানে। সেন্সর ছাড়পত্রবিহীন সিনেমা প্রদর্শন করা বেআইনি। নারায়ণগঞ্জ ছাড়াও অন্য কোথাও চলে কিনা সেটাও আমরা দেখছি। সারা বাংলাদেশে আমাদের ইন্সপেক্টর মাত্র 3 জন, যে কারণে সবগুলো প্রেক্ষাগৃহে দেখা মুশকিল। তারপরও যেখানে এমন বেআইনি প্রদর্শন হবে আমরা ব্যবস্থা নেব। জানা গেছে একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা, যেখানে উঠে আসবে 90 দশকের চিত্র। সে সময়ের এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। যৌথ প্রযোজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চুরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত SBF। শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরো অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী মিম চক্রবর্তী, নাবিলা প্রমুখ।